কয়েকদিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সিটি নির্বাচনের প্রার্থীরা। আজ প্রচারণা না থাকলেও কর্মী সমর্থকদের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রার্থীরা। দুই প্রার্থীর আজকের কর্মসূচির খবর জানাতে এই মুহূর্তে আমিরবাগে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, মটুশি, গত 8 জানুয়ারি থেকে গতকাল 25 জানুয়ারি পর্যন্ত দীর্ঘ 17 দিন প্রচার প্রচারণা শেষ হয়েছে, অর্থাৎ গতকাল মধ্যরাতে প্রচার প্রচারণা শেষ। এই মুহূর্তে দুই দলের মেয়র প্রার্থীদের এবং যে কাউন্সিলর প্রার্থী আছে তারা আজকে থেকে আর কোনো প্রচার প্রচারণা করতে পারবেন না। তবে আজকে তাদের যে কর্মকাণ্ড রয়েছে সেটি হচ্ছে, আমি সকালেও কিন্তু বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের ব্যক্তিগত সহকারীর সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে আজকে মূলত তিনি যে আগামীকালকে নির্বাচন কেন্দ্র করে যে যে এজেন্টদের ঘোষণা করা হয়েছে তার বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন ওয়ার্ডে তাদের সাথে মত বিনিময় করবেন, তাদের সাথে তাদের কাজগুলো দায়িত্বগুলো তাদেরকে বুঝিয়ে দিবেন। তবে আরেকটি কথা বলেছেন সেটি হলো, গত বেশ কয়েকদিনে প্রায় 150-এরও বেশি নেতাকর্মীকে আটক এবং গ্রেফতার করা হয়েছে, এবং গতকালকেও কিন্তু গতরাতেও কিন্তু বেশ কিছু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তবে হয়তো কতজনকে করা হয়েছে সেটি এখন নির্দিষ্ট করে বলা যায়নি। তাদের হাতে একটি তালিকা আসলে কিন্তু সেই অভিযোগ নিয়ে তারা হয়তো পুলিশ কমিশনার এবং যে নির্বাচন কমিশনারের কাছে তারা যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে সাধারণত ঘরেই থাকবেন, যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে তাহলে ঘরেই থাকবেন বলে তিনি জানিয়েছেন। আর অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী, তিনি এখনও ঘরে আছেন, সেখানে নেতাকর্মীরা কিন্তু সেখানে এসেছেন। তিনিও কিন্তু আজকে যেহেতু কোনো প্রচার প্রচারণা করতে পারবেন না, সাধারণত নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা বলবেন এবং যে প্রতিটি ওয়ার্ডে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের যে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে তাদের সাথে মত বিনিময় করবেন। তো মোটামুটি বলা যায় যে নির্বাচন বলা যায় যে উৎসবমুখ নির্বাচনের দিকে যাচ্ছে মনে হচ্ছে আজকে আগামীকাল। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আগামীকাল যেহেতু নির্বাচন হবে, 19 লাখের বেশি ভোটার ভোট প্রয়োগ করবে এবং 735টি কেন্দ্রে কিন্তু ভোট দেবে নির্বাচন ভোটাররা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য দুই দলের প্রার্থীর। মটুশি, প্রচারণা না থাকলেও দুই প্রার্থীর আজকের কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।